আসসালামু আলাইকুম বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন মোবাইল দিয়ে দেশে এবং দেশের বাইরে থেকে ঘরে বসে কোনো প্রকার ব্যাংকে না গিয়ে খুব সহজেই মোবাইলের মাধ্যমে কীভাবে ডাসবাংলা ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওতে এ টু জেড পুরো প্রসেসটি দেখানো হবে তো এমনিতেই ভিডিওর লেন্থ একটু লম্বা হবে সো এর জন্য এইখানে আর কোনো প্রকার টাইম ওয়েস্ট না করে ডিরেক্টলি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব তো মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা মোবাইল থেকে ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। আর এখানে একটি বিষয় বলে রাখি আগে থেকেই কিন্তু আপনার নেক্সাস পে অ্যাপসে রেজিস্টার করা থাকতে হবে আর গত ভিডিওতে কিন্তু দেখাইছি কিভাবে নেক্সাস পে অ্যাপসে রেজিস্টার করতে হয় যদি ওই ভিডিওটি আপনি মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড একেবারে লাস্টের দিকে ইন্ডিস্কিনে আমি দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটি দেখে নেক্সাস পে অ্যাপসে রেজিস্টার করে নেবেন আর অলরেডি যদি আপনার নেক্সাসপে অ্যাপসে রেজিস্টার করা থাকে তাহলে ভিডিওটি এখান থেকেই আপনি কন্টিনিউ করতে থাকেন আদারওয়াইজ যদি আপনার নেক্সাস পে অ্যাপসে রেজিস্টার না করা থাকে তাহলে আগে আপনি নেক্সাসপে অ্যাপসে রেজিস্টার করে আসেন এনিওয়ে নেক্সাস পে অ্যাপসে আসার পরে বাম পাশে উপরের দিকে যে থ্রি ডট লাইনটি দেখতেছেন এইখানে পেস করতে হবে ওয়েল এখানে আমরা দ্বিতীয় নাম্বারের যে সেকশনটি দেখতেছি অ্যাকাউন্ট ওপেনিং এবার আমরা এখানে পেস করব। ওয়েল এখন যে উইন্ডো দেখতেছেন এখানে শর্ত বলি আই মিন ডাসবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে অবশ্যই আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন অ্যান্ড তারপরে আমাদের এইখান থেকে আই এগ্রি তার এই পাশের যে অ্যারো আইকনটি দেখতেছেন এইখানে পেস করতে হবে ওয়েল এখন যে উইন্ডো দেখতেছেন বাট এখানে আমি আরও একটি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং রকম স্কিপ করবেন না বিকজ প্রত্যেকটি সেকেন্ডই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো একটি ইনফরমেশন যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি হবে না পরে আমাকে কমেন্ট করতে হবে যে ভাই আমি তো ভুলে নমিনির জায়গায় আমার নাম দিয়ে দিছি বা আমার জায়গায় নমিনির নাম দিয়ে দিছি এখন কি করব। ভাই পরে কিন্তু আর কোনো সলিউশন থাকবে না সো এই কারণে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি একটু মন দিয়ে এবং নন স্কিপ সম্পূর্ণ দেখতে হবে এনিওয়ে এইখানে আমাদের যে বিষয়গুলি উল্লেখ করেছে এখানে আমাদের তিনটি স্টেপ পূরণ করতে হবে প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রোভাইড নমিনি ইনফরমেশন এবং ফাইনালি আমাদের ডিপোজিট করতে হবে তো প্রত্যেকটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন তার এই পাশে যে অ্যারো আইকনটি দেখতেছেন এইখানে পেস করতে হবে ওয়েল এখানে মোটামুটি আমাদের এনআইডি কার্ডের ডিটেলস আমরা দেখতেছি আর আমি আগেই বলেছি নেক্সাস পে অ্যাপসে কিন্তু আপনার আগে থেকে রেজিস্টার করা থাকতে হবে এনিওয়ে এখন আমাদের যে কাজগুলি করতে হবে বাট তার আগে আরও একটি বিষয় বলে রাখি যে সেকশনের পাশে এরকম একটি স্টার মার্ক থাকবে সেটা আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে সো এখানে আমাদের অ্যাট ফার্স্ট নেম দিতে হবে অবশ্যই মনে রাখবেন সবগুলি অক্ষর ক্যাপিটাল লেটার দেওয়ার চেষ্টা করবেন মানে বড়ো হাতের অক্ষর তো আমি আমার নেমটি টাইপ করে দিতেছি ওকে নেম টাইপ করার পরে মাদার্স নেম মানে আপনার মায়ের নাম দিতে হবে আর এখানে অবশ্যই চেষ্টা করবেন আপনার মায়ের এনআইডি কার্ডটি দেখে দেওয়ার জন্য তাহলে নামগুলি নির্ভুলভাবে দিতে পারবেন ওকে মায়ের নাম টাইপ করার পরে স্পাউস নেম আই মিন আপনি যদি বিবাহিত হন তাহলে এইখানে আপনার ওয়াইফের নাম আপনি টাইপ করে দিতে পারেন আদারওয়াইজ যদি আপনি মেয়ে হন আই মিন আপনি যদি একজন মেয়ে মানুষ হয়ে আমার ভিডিওটি দেখে ডাসবাংলা বাংলা ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাহলে এখানে আপনার হাজব্যান্ডের নাম টাইপ করে দিতে পারেন বাট যদি আপনি আনম্যারিড হন আই মিন সিঙ্গেল হন তাহলে এখানে আপনার কোনো কিছুই দিতে হবে না বিকজ আমি আগেই বলছি যে সেকশনের পাশে স্টার মার্ক থাকবে সেটা আপনাকে পূরণ করতে হবে এটার পাশে কিন্তু রকম স্টার মার্ক নাই তাহলে আপনার এটা পূরণ না করলেও হবে বাট যদি আপনি ম্যারিড হন সেই সুবাদে অবশ্যই কিন্তু আপনার ওয়াইফ অথবা হাজবেন্ডের নাম এখানে লিখে দিতে হবে তো আমি অবশ্য ম্যারিড আমার ওয়াইফের নামটি আমি এখানে টাইপ করে দিতেছি ওকে স্পাউস নেম টাইপ করার পরে পারমানেন্ট অ্যাড্রেস এইখানে অনেকেই একটু গুলিয়ে ফেলে যে পারমানেন্ট অ্যাড্রেস আমি কি দিব অ্যাকচুয়ালি পার্মানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন বা আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটা এখানে আপনি টাইপ করে দেবেন তো আমি আমার স্থায়ী ঠিকানা আমি টাইপ করে দিতেছি ওকে ডান আমার স্থায়ী ঠিকানা টাইপ করা হয়ে গেল বাট এখানে অনেকে একটি প্রশ্ন করতে পারে যে ভাই স্থায়ী ঠিকানা আমরা কিভাবে টাইপ করব। তো বিষয়টি আমি আরও একটু ক্লিয়ারভাবে বুঝাইতেছি প্রথমে আপনার গ্রামের নাম টাইপ করবেন তারপরে একটি কমা দিবেন তারপরে স্পেস দিবেন মানে ফাঁকা দিবেন স্পেস দেওয়ার পরে আপনার থানা টাইপ করবেন থানা টাইপ করার পরে একটি কমা দিবেন কমা দেওয়ার পরে আবার একটি স্পেস দিবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা টাইপ করবেন জাস্ট এইটুকু দিলেই হবে ওকে তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট তার এই পাশে যে আইকনটি দেখতেছেন এইখানে পেস করলে আপনি মোটামুটি বাংলাদেশের সব জেলাগুলি দেখতে পাবেন এইখান থেকে একটু কষ্ট করে আপনার জেলাটি খুঁজে বের করবেন সো আমি আমারটি খুঁজে বের করলাম অ্যান্ড তারপরে হচ্ছে পোস্টাল কোড এখানে আপনার পোস্ট অফিসের যে কোড সেই কোডটি টাইপ করে দিতে হবে আই এম শিওর এখানেও অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই পোস্টাল কোড আমি কোথায় পাবো তো আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি পোস্টাল কোড পাবেন আদারওয়াইজ আপনার এলাকার নাম আপনি গুগলে লিখে সার্চ করলেও আপনার পোস্টাল কোড আপনি সহজেই বের করতে পারবেন এনিওয়ে আমার পোস্টাল কোড আমি এখানে টাইপ করে দিতেছি ওকে ডান পোস্টাল কোড টাইপ করা হয়ে গেল তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো এই প্রেজেন্ট অ্যাড্রেস নিয়েও অনেকে একটু গুলিয়ে ফেলে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যেখানে আসেন বর্তমানে ফর এক্সাম্পল আপনার স্থায়ী ঠিকানা বরিশালে আপনি এই মুহূর্তে আসছেন ঢাকায় তা আপনি প্রেজেন্ট অ্যাড্রেস আপনি ঢাকায় দিতে পারেন যেই এলাকায় আসছেন ওই এলাকার ঠিকানা আপনি এখানে টাইপ করে দিতে পারেন আদারওয়াইস যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনি উপরে যেটা দিসেন সেটা আপনি এখান থেকে কপি করে এখানে আপনি পেস্ট করে দিতে পারেন আমি একটু বোঝাইতেছি সো আমার সেম এই কারণে আমি এখানে সেম দিলাম মানে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটাই সেম সো আমি সেম দিলাম তারপরে এইখানেও সেমভাবে প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট এবং পোস্টাল কোড দিতে হবে যদি আপনার সেম থাকে তাহলে সেম দিবেন আমার সেম আমি সেম দিতেছি সো পোস্টাল কোডও আমার সেম আমি আবারও পোস্টাল কোডটি এখানে টাইপ করে দিব ওকে ডান তো মোটামুটি আমাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ বাট আমি এখানে আবারও রিকোয়েস্ট করব আপনি আবারও একটু চেক করে দেখবেন কোথাও আপনি কোনো ভুল দিলেন কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই আপনি এখান থেকে নেক্সট স্টেপ ফেস করবেন ওয়েল নেক্সট স্টেপ পেস করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন ম্যারিটেল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি ম্যারিট হন তাহলে ম্যারিট সিলেক্ট করবেন আদারওয়াইজ যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন তা আমি অবশ্য ম্যারিট সেই সুবাদে আমি এখান থেকে ম্যারিট সিলেক্ট করে দিলাম তারপরে অকুপেশন আই মিন আপনার পেশা আপনি কি কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে আপনার সাথে যেটা যায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি একেবারে কোনোটার সাথেই আপনার না মিলে তাহলে আপনি এখান থেকে সার্ভিস সিলেক্ট করতে পারেন যেমন আমি এখানে সার্ভিস সিলেক্ট করে দিলাম অ্যান্ড তারপরে হচ্ছে মান্থলি ইনকাম আপনার মাসে কত টাকা ইনকাম হয় তো এখানে আপনি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন একেবারে কম দিবেন না ওকে মান্থলি ইনকাম টাইপ করার পরে সোর্স অফ ফান্ড আপনার কোন সোর্স থেকে এই অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বা আপনি টাকা রাখবেন সেটা আপনি এখানে টাইপ করে দিবেন তা আমি এখানে আদার্স টাইপ করে দিলাম আমি রিকমেন্ড করব আপনি আদার্স দিবেন সেই সুবাদে আপনার বিভিন্ন সোর্স থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে ফর এক্সাম্পল আপনার বড়ো ভাই বা আপনার ছোটো ভাই বা আপনার বাবা দেশের বাহিরে আছে। সেই সুবাদেও কিন্তু আপনার এই অ্যাকাউন্টে তারা টাকা পাঠাইতে পারবে ওকে তারপরে টিন সার্টিফিকেট নাম্বার এটা অপশনাল আপনি না দিলেও কোনো সমস্যা নেই আমি আবারও বলতেছি যেটার পাশে মার্ক থাকবে সেটাই আপনাকে ফিল আপ করতে হবে তো আমার বেসিক্যালি টিন সার্টিফিকেট নেই আমি এটা দিলাম না তারপরে ইমেল এখানে অবশ্যই আপনার একটি ইমেল দিবেন যদিও অপশনাল একটি ইমেল আপনি এখানে অবশ্যই দিবেন পরবর্তীতে আপনি ডাস বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং খুব সহজেই ব্যবহার করতে পারবেন ওকে এখানে আমি আমার একটি ইমেল টাইপ করে দিতেছি ওকে ডান ইমেল অ্যাকাউন্ট টাইপ করার পরে ক্যাপচার ইওর সিগনেচার ইমেজ এইখানে বেসিক্যালি আপনার সাদা কাগজে একটি সিগনেচার করে সেই সিগনেচারের একটি ছবি আপলোড করতে হবে তো এইখানে যে ক্যামেরার মতো আইকনটি দেখতেছেন এইখানে ফেস করতে হবে দেন আমাদের এইখান থেকে অ্যালাউ করতে হবে আই মিন পারমিশন দিতে হবে তো অ্যালাউ করার পরে অলরেডি আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে আমি আগে থেকেই সাদা কাগজে একটি সিগনেচার করে রাখছিলাম সো এই ছবিটি এইখান থেকে তুলে নিব। তো সব সবসময় চেষ্টা করবেন একটু স্পষ্টভাবে ছবি তোলার জন্য আবার বলতে পারেন যে ভাই আপনার এখানে তো স্পষ্ট দেখা যাইতেছে না বেসিক্যালি আমি একটু বিলার করে রাখছি আমার সিকিউরিটির স্বার্থে ওকে ছবি তোলার পরে এখান থেকে আমাদের টিক মার্কে পেস করতে হবে সো তারপরে আমাদের এখান থেকে একটু ক্রোপ করে নিতে হবে জাস্ট আমরা একটু ছোটো করে নিব ওকে ডান তারপরে আমাদের পুনরায় আবার এখান থেকে টিক মার করতে হবে ওয়েল এখানেও আমাদের মোটামুটি অ্যাডিশনাল ইনফরমেশনের কাজও শেষ তো আমি রিকমেন্ড করবো আবারও একটু চেক করে দেখবেন যদি কোথাও কোনো ভুল থাকে ঠিক করে তারপরে এখান থেকে সাবমিটে পেস করতে হবে আই এম সো সরি এখানে আমি আরও একটি ইনফরমেশন দিতে একদমই ভুলে গেছিলাম রিলিজন মানে আমাদের ধর্ম সো এখান থেকে আমার ধর্ম সিলেক্ট করতে হবে ইসলাম অ্যান্ড পুনরায় আবার আমাদের এখান থেকে সাবমিটে পেস করতে হবে সো একটু সময় ওয়েট করতে হবে পার্সোনাল ইনফরমেশন সাবমিট সাকসেসফুল আই মিন আমাদের পার্সোনাল ইনফরমেশন সাবমিট সাকসেসফুলি দেখাইতেছে এইখান থেকে আমরা ওকে পেস করে দেবো ওয়েল প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন তার এই পাশে কিন্তু আমরা অলরেডি টিকমার্ক দেখতেছি মানে আমাদের প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন সাবমিট সাকসেসফুল বাট এবার আমাদের যে কাজটি করতে হবে প্রোভাইড নমিনি ইনফরমেশন তো এই নিচের দিকে প্রোভাইড নমিনি ইনফরমেশন তার এই পাশে যে অ্যারওয়াইকনটি দেখতেছেন এইখানে পিস করতে হবে ওয়েল এখন যে উইন্ডো দেখতেছেন নমিনি নেম এখানে আমাদের নমিনির নেম টাইপ করে দিতে হবে আমরা নমিনি যাকে দিব তা আমি আমার নমিনির নেম টাইপ করে দিতেছি দেন নমিনি ডেট অফ বার্থ অবশ্যই এনআইডি কার্ড দেখে দিবেন। আগে এখান থেকে আপনার শাল সিলেক্ট করবেন সো আমি এখান থেকে শাল সিলেক্ট করে দিতেছি দেন এখান থেকে মাস সিলেক্ট করতে হবে সরি এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে ডেট সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে মাস সিলেক্ট করতে হবে তো মোটামুটি আমাদের ডেট মাস অ্যান্ড ইয়ার সিলেক্ট করা হয়ে গেল সো আমরা এখান থেকে ওকে পেস করবো তারপরে হচ্ছে নমিনির এনআইডি কার্ডের নাম্বার সো কেয়ারফুল একটু খেয়াল করে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন ওকে ডান নমিনির এনআইডি কার্ডের নাম্বার টাইপ করা হয়ে গেল তারপরে রিলেশন মানে নমিনির সাথে আপনার সম্পর্ক কি সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যেমন ফাদার মাদার সন ডটর ব্রাদার সিস্টার স্পাউস আমি এখান থেকে নমিনির সাথে আমার যে সম্পর্ক আমি রিলেশন সিলেক্ট করে দিলাম ওকে তারপরে হচ্ছে নমিনি ফটো অ্যান্ড একটু নিচে আসলে আমরা এখানে ক্যামেরার যে আইকনটি দেখতেছি এইখানে পেশ করবো আনফর্চুনেটলি এখানে আপনি নমিনির ফটো গ্যালারি থেকে দিতে পারবেন না ডিরেক্টলি ছবি তুলে দিতে হবে তো আমি এখানে একটু ট্রাই করে দেখি ছবি থেকে ছবি তুলে দিয়ে হয় কি না সো একটু ট্রাই করে আমি দেখি কি হয় জাস্ট আমি একটি ছবি থেকে ছবি তুললাম অ্যান্ড তারপরে এখান থেকে টিকমার করে দিলাম সো তারপরে আমাদের আবার এখান থেকে ক্রোপ করে নিতে হবে সামরাইভাবে ক্রোপ করে নিব ছবি যতটুকু বাড়তি অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দেব অ্যান্ড তারপরে পুনরায় আবার টিকমার করব। সেফ নমিনি ইনফরমেশন এইখানে পেশ করার পরে বুঝতে পারবো ছবি থেকে ছবি তুলে দিলে হয় কি আমি এখান থেকে সেভ নমিনি ইনফরমেশন তার এই পাশে যে অ্যারওয়াইকুনটি দেখতেছেন এখানে পেস করলাম ওয়েল অলরেডি কিন্তু এখানে কংগ্রাচুলেশন দেখাইতেছে বাট আমি রিকমেন্ড করবো নমিনির ছবি আপনি ডিরেক্টলি তুলে দেওয়ার চেষ্টা করবেন আর যদিও আপনি ছবি থেকে ছবি তুলে দেন তাহলে অবশ্যই ছবি একটু স্পষ্টভাবে তোলার চেষ্টা করবেন মানে মোটামুটি আলোতে ছবি রেখে মোবাইলের ক্যামেরা প্রয়োজনে একটু পরিষ্কার করে তারপরে সুন্দরভাবে ছবি তুলে আমি যেভাবে দেখাইলাম এভাবে ক্রোপ করে দেওয়ার চেষ্টা করবেন আশা করি নিবে তো বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা ছবি থেকে ছবি তুলে দিবেন আর যারা বাংলাদেশে আছেন তারা ডিরেক্টলি মোবাইল থেকেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করবেন ওকে ডান আমি এখান থেকে ওকে পেস করে দিলাম ওয়েল প্রোভাইড নমিনি ইনফরমেশনের এই পাশেও কিন্তু টিকমার্ক চলে এসেছে তো এবার বাকি রইল ইনিশিয়াল ডিপোজিট অ্যাকচুয়ালি ডিপোজিট আপনি দুইভাবে করতে পারবেন এইখান থেকে আই মিন মোবাইলের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন আদারওয়াইজ আপনার ব্রাঞ্চে গিয়েও আপনি ডিপোজিট করতে পারবেন আই মিন আপনি যে ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওই ব্রাঞ্চে গিয়েও ডিপোজিট করতে পারবেন বাট ব্রাঞ্চে গিয়ে ডিপোজিট করলে আপনাকে কিছু ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে যেমন অ্যাকাউন্ট হোল্ডারের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ দুই কপি ছবি আর নমিনি যাকে দেবেন তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ এক কপি ছবি জাস্ট এই ডকুমেন্টস নিয়ে আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন তবে ডিপোজিট করার আরও একটি বিষয় আছে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরির উপরে কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে পাঁচশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন আর ডিপোজিট করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি প্রপারলি অ্যাক্টিভ হবে আর অ্যাক্টিভ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো প্রকার ট্রানজেকশন করতে পারবেন না তো এমনিতেই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে গেছে সো এই ভিডিওতে আর মোবাইলের মাধ্যমে ডিপোজিট করার প্রসেসটি দেখাইলাম না আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো আগামী ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আই মিন ডিপোজিট করার ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অ্যান্ড একেবারে লাস্টের দিকে ইন্ডিস্ক্রিনে আমি প্রোভাইড করে রাখবো অবশ্যই ওই ভিডিওটি দেখে ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টটি প্রপারলি অ্যাক্টিভ করে নেবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ